আচ্ছা আজকে তোমাদের 3 সে যে ভাগ দিব তার মধ্যে past tenseটা পড়া হবে। past tenseে তিনটে ভাগ আছে, past indefinite tense, past continuous tense, তিনটে না দুটো ভাগ আছে past tenseে। এবার দেখো past indefinite tense কাকে বলে? অতীতের কোনো কাজ, অভ্যাস, অধিকার প্রভৃতি বোঝাতে ভার্বে past indefinite tense হয়। মানে কোনো কাজ অতীতে হয়ে গেছে যেটা আমরা করতাম একটা সময়, এখন আর করি না, তো সেই রকম কাজ বোঝাতে আমরা past indefinite tense ব্যবহার করব। past indefinite tense এর ক্ষেত্রে কিছু কিছু রুল মানতে হবে আমাদের। was আর বসবে সেন্টেন্সে এবং had বসবে, am এর জায়গায় কি বসবে? was আর বসবে, আর have এর জায়গায় বসবে had। দেখো affirmative sentence উদাহরণ past tense এর ক্ষেত্রে past indefinite tense, I was আমি ছিলাম, we were আমরা ছিলাম, he was সে ছিল, you were তোমরা ছিলে, মিহির was a good boy মিহির একজন ভালো বালক ছিল। negative sentence হলে কি হবে? was বা were এর পরে not বসে যাবে। I was not here আমি এখানে ছিলাম না, he was not honest সে সৎ ছিল না, the mangoes were not sweet আমগুলি মিষ্টি ছিল না, রাম ওয়াজ নট এ প্লেয়ার রাম একজন খেলোয়াড় ছিল না। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে কি হবে? ধরো আমি লিখলাম আই ওয়াজ আ স্টুডেন্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন করব তখন আমরা জানি মূল যে কর্তা তার পাশে যেটা থাকে সেটা সামনে চলে আসে এবং কর্তা দ্বিতীয় পজিশনে চলে যায়। তাহলে এটা আমরা কি লিখব? was I a student এবং একটা প্রশ্নবোধক বা question mark দেব। was Rohim timid, এটা যদি আমাদের affirmative করতে বলা হয় তখন আমরা কি লিখব? Rohim was timid। was he happy, affirmative কি হবে? he was happy। was not Rekha bold, এটা যদি আমাদের নেগেটিভ সেন্টেন্সে করতে বলা হয় এবং তার সাথে অ্যাফার্মেটিভ সেন্টেন্সও করতে বলা হয় তখন আমরা কি করব? রেখা ওয়াজ নট বোল্ড। তারপরে আছে দেখো ওয়াজ নট মীরা অনেস্ট, এটাকে যদি অ্যাফার্মেটিভ করতে বলা হয় বা নেগেটিভ করতে বলা হয় তখন কি করব? মীরা ওয়াজ নট অনেস্ট। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে নটগুলো বসাবে না আর নেগেটিভের ক্ষেত্রে নটগুলো বসবে। এই অবধি আছে তোমাদের টেস্ট এবং ট্রান্সলেশনগুলো সব করে দিয়েছি, তোমাদের বাড়িতে প্র্যাকটিস করো ভালো করে। আজকে তোমাদের লেসন 16 পড়া হবে শান্তিনিকেতন, এটা একটা পোয়েম, আমি তোমাদের বাংলা মানেগুলো বলে দিচ্ছি। দিস ইজ দ্য প্লেস ওয়্যার উই প্লে, এটা হলো সেই জায়গা যেখানে আমরা খেলি। দিস ইজ দ্য প্লেস ওয়্যার উই লার্ন, এটা হলো সেই জায়গা যেখানে আমরা শিখি। ইন ওপেন এয়ার খোলা বাতাসের নিচে, আন্ডার দ্য স্কাই আকাশের নিচে, আন্ডার দ্য সান রোদের নিচে বা সূর্যের নিচে। মেনি আ হাউস নাম্বারলেস ট্রিজ, অনেকগুলি বাড়ি অসংখ্য গাছ। আ রিংকিং বেল একটি বেজে ওঠা ঘন্টা, শ্যাডোয়ে গ্রিন ছায়াময় সবুজ গাছ। হেয়ার উই রান এখানে আমরা দৌড়াই, হেয়ার উই প্লে এখানে আমরা খেলি, হেয়ার উই লার্ন এখানে আমরা শিখি। দিস ইজ দ্য প্লেস টেগোর লাভ, এটা হলো সেই জায়গা যেটাকে রবীন্দ্রনাথ ভালোবাসতেন। টেগোর বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। দিস ইজ দ্য প্লেস উই হ্যাভ ফান, এটা হলো সেই জায়গা যেখানে আমরা মজা করি। হেয়ার উই প্লে এখানে আমরা খেলি, হেয়ার উই স্টে এখানে আমরা থাকি, হেয়ার উই লার্ন এখানে আমরা শিখি। এই অবধি আছে তোমাদের এই লেসনটা। এক্সারসাইজগুলো আমি করে দিয়েছি, এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আজকে তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল, মানে থার্ড টার্মে যতগুলো ছিল সবই শেষ হয়ে গেল।